নমস্কার বন্ধুরা, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার নামটা অবশ্যই শুনে থাকবেন। এই যোজনার মাধ্যমে আপনাদেরকে 1,20,000 টাকা দেওয়া হয় এবং শুধুমাত্র ঘর বানানোর জন্য। তা প্রথমে আপনাদেরকে দেওয়া হয় 60,000 টাকা, তারপরে দেওয়া হয় 50,000 টাকা, তারপরে দেওয়া হয় 10,000 টাকা, মানে তৃতীয়বারে মোট আপনি পাবেন 1,20,000 টাকা। তা আপনার কাছে কোন রেশন কার্ড থাকলে আপনি এই সুবিধা পেতে পারেন, বা আপনার নামটা কীভাবে চেক করবেন, বা কীভাবে আবেদন করবেন নাম না থাকলে, তা টোটাল ব্যাপারটা এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। আর সবার প্রথমে যে কাজটা করতে হবে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন, তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই ধরনের আপডেটগুলো আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন। তা প্রথমত, যে সকল পরিবারের কোনো বাড়ি নেই অথবা সর্বোচ্চ 2 রুমের কাঁচা বাড়ি আছে, তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবে, তা আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়ত, যে সকল পরিবার 25 বছরের অধিক বয়সী কোনো শিক্ষিত সদস্য নেই, তারাই আবেদন করতে পারবে। তৃতীয়ত, যে সকল পরিবারের প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 বছর পর্যন্ত কোনো পুরুষ নেই। চতুর্থত, পরিবারের কেউ শারীরিক প্রতিবন্ধী থাকলে। পঞ্চমত, ভূমিহীন মানুষ যারা শুধুমাত্র অদক্ষ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। আর ষষ্ঠত, নির্দিষ্ট কাস্ট, নির্দিষ্ট উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়রা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। তা প্রথমত বলছে কারা কারা এই যোজনার লাভ পাবেন না। প্রথমত, আবেদনকারীর পরিবারে কারো নামে 50,000 টাকা বা তার অধিক সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে। তা বুঝতে পারছো, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থাকে 50,000 টাকার বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা লাভ পাবেন না। দ্বিতীয়ত, আবেদনকারী পরিবারে কোনো সদস্য 10,000 টাকা বা তার অধিক টাকা বেতনের সরকারি চাকরি করে থাকলে এই সুবিধা পাবেন না। তৃতীয়ত, আবেদনকারীর পরিবারের কোনো সদস্য ভারত আইন অনুযায়ী আয়কর প্রদান করে থাকলে এই সুবিধা পাবেন না। চতুর্থত, আবেদনকারীর পরিবারে ল্যান্ডফোন বা রেফ্রিজারেটর থাকলে এটা কিন্তু পাবেন না। তাহলে আমরা দেখে নেব যে কী কী কাগজপত্র জমা দিতে হবে আবেদন করতে হলে। তা প্রথমত, আপনাকে আধার নম্বর অর্থাৎ আধার কার্ডের জেরক্স আপনাকে জমা দিতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে জমা দিতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর আধার কার্ডের জড়িত বিভিন্ন তথ্য আপনাকে কিন্তু জমা দিতে হবে। চতুর্থত, আপনার যে জব কার্ড থাকে সেই জব কার্ডের জেরক্স কিন্তু আপনাকে জমা দিতে হবে। এছাড়া পঞ্চমত, যে যদি আপনি SBM অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের থেকে থাকে আপনার কার্ড, সেক্ষেত্রে আপনি জমা দিতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে রেশন কার্ড জমা দিতে হবে। তা রেশন কার্ডটা কোনটা দেবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা রেশন কার্ড অবশ্যই আপনাকে BPL রেশন কার্ড হতে হবে। তা BPL রেশন কার্ড কোনগুলো? BPL রেশন কার্ড শুধুমাত্র RKSY2 বাদে বাদবাকিগুলো BPL রেশন কার্ড। এই বাদবাকি সমস্ত কার্ডে কিন্তু আপনি পেতে পারেন। এদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার সুযোগ থাকে AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা। এই কার্ড যদি আপনার থেকে থাকে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি এই কার্ডটা থেকে থাকে তো সর্বোচ্চ ঘর কিন্তু এই কার্ডেই পাওয়া যায়। এবং এছাড়া SPHS বা PHS যদি আপনার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন বা আপনার আবেদন চলে আসতে পারে। তা আপনি নিজে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ওয়েবসাইটে গিয়ে নিজে আপনি চেক করতে পারবেন। তা কীভাবে চেক করবেন আপনারা আপনাকে দেখাচ্ছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কীভাবে আপনি আবেদন করবেন, তা আবেদনের জন্য আপনার গ্রামীণ ওয়ার্ডের মেম্বার অথবা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা ফর্ম নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। কর্তৃপক্ষ তখন আবেদনকারীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র দায়িত্বপ্রাপ্ত অধিকর দপ্তরে পাঠাবে এবং তারপরে কিন্তু আপনি আবেদনের জন্য নির্বাচিত হবেন। আবেদনকারী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ওয়েবসাইটে প্রবেশ করে অথবা নিজের নাম, পিতার নাম ইত্যাদি তথ্য দিয়ে কিন্তু আবেদনের আপনি জানতে পারবেন। তা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম আছে কি নেই আপনি কিন্তু সহজেই আপনার রেশন কার্ডটাতে চেক করতে পারেন। এবং সেই রেশন কার্ড আপনার AAY হতে পারে বা PHS হতে পারে বা SPHS হতে পারে বা RKSY1 হতে পারে। RKSY2 কিন্তু পাবেন না। তা এই 4 ধরনের কার্ডে কিন্তু আপনি নাম দিয়ে সার্চ করে আপনি কিন্তু দেখতে পারেন। তাই কীভাবে দেখবেন তা সেটা আপনাকে দেখাচ্ছি। আপনি গুগলের সার্চ বক্সে যাবেন এবং সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন PMAYG.NIC.IN। এই PMAYG.NIC.IN লিখে আপনি সিম্পলি সার্চ করবেন এবং সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা ওয়েবসাইটে আপনি কিন্তু পৌঁছে যাবেন। এবং আপনি যদি এই ওয়েবসাইটে পৌঁছতে না পারেন, তা আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনি এই পেজে পৌঁছতে পারেন। ওয়েবসাইটে পৌঁছানোর পর আপনি কিন্তু দুটো পদ্ধতিতে কিন্তু আপনি নামটা আপনার চেক করতে পারেন যে আপনার নাম এসছে কি আসেনি। তা নাম চেক করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শো করছে যে আপনার গ্রাম পঞ্চায়েত কি PWA ডাউনলোড করে। আপনি পেজে আসলে কিন্তু একটা লাইন যাবে, আপনি দেখতে পাবেন। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন।
এবং ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে আরেকটা পেজ আপনার কাছে হাজির হয়ে যাবে। সেটা আপনি কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে আপনি নামটা চেক করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টিক হোল্ডার্স এবং তার নিচে লেখা আছে যে আইওআই বা পিএমএওয়াই যে বেনিফিশিয়ারি এখানে একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে আরেকটা হাজির হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, তা এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সার্চ অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে কিন্তু প্রথমে আপনার রাজ্যটা সিলেক্ট করবেন যে আপনার যে রাজ্য সেই রাজ্য সিলেক্ট করবেন এবং তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন যে আপনি যে ব্লকে বাস করছেন এবং তারপরে আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে কিন্তু আপনার সিলেক্ট করবেন যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং গ্রামে সিলেক্ট করবে আপনার প্রথমে ইয়ার সিলেক্ট করবেন যে আপনি কোন বছর দেখতে চাইছেন, তা 2020-21 অবশ্যই সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনার যে নাম সেই নামটা কিন্তু আপনি সার্চ করবেন যে আপনি যে নামের ঘরটা দেখতে চাইছেন লিখে দেবেন এবং তারপরে আপনার বিপিএল যে নম্বর আছে বিপিএল নম্বর লিখে দেবেন এবং তারপরে আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন এবং তারপরে আপনার যে স্যাংশন অর্ডার আছে এটা না লিখলেও চলবে। তারপরে আপনার লিখে দেবেন এখানে আপনার বাবার নাম এবং তারপরে সিম্পলি এটাকে সার্চ করবেন এবং সার্চ করে যদি আপনার নাম দেখে দেয় তা অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা এন্ট্রি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন। তো ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।